আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। প্রিয় দর্শক, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনাদেরকে আজকে নিয়ে এলাম এমন একটি মসজিদ, ইসলামের সর্বপ্রথম মসজিদ, মসজিদ আল কোবা। আর এইটা হলো মদিনাতে সর্বপ্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসেন, আর তখন এই সর্বপ্রথম কোবায় আসেন, আর তখন এখানে একটি মসজিদ স্থাপনা করেন। এটাই সেই মসজিদ, মসজিদ আল কোবা। কোবা নামে একটি কূপ ছিল, সেই কূপের নামে এই মসজিদটি করা হয়। আর এই মসজিদের ফজিলত, এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন শনিবার দিন এসে, এবং এখানে দুই রাকাত নামাজ পড়লে একটি উমরা হজের সমান পরিমাণ সওয়াব পাওয়া যায়। আজকে আমরা 28/3/2022 সাল সকালবেলা ফজরের নামাজের সময় আসলাম। মাশাল্লাহ, দেখুন কত সুন্দর ওয়েদার, বাইরে খুব সুন্দর জায়গা, এবং আজকে একটু হালকা হালকা ঠান্ডা রয়েছে, খুবই চমৎকার। আর আমরা এখন অজু করে মসজিদের দিকে যাচ্ছি। আর এখানে রয়েছে কিছু খেজুর গাছ, দেখুন মাশাল্লাহ, খেজুর গাছে কিন্তু অলরেডি খেজুর ধরেছে, এখন মাত্র অল্প কিছুদিন আগে খেজুরের চুমুর এসেছিলো, আর এখন ছোটো ছোটো খেজুর। আমরা এখন আপনাদেরকে দেখাবো মসজিদে আর কোবার ভিতরে, মাশাল্লাহ, এটা প্রবেশের গেট, মেন গেট হলো এটা। ভিতরে ঢুকলে দুই পাশে জুতা রাখার জায়গা, আর এখানে বাড়তি একটা খোলা জায়গা মসজিদে একটা অংশ। আর এটা মেন মসজিদ, মাশাল্লাহ, অনেকগুলো গম্বুজ রয়েছে এই মসজিদে, এবং এটা হারাম মসজিদ আল নববীর মতো সেম কার্পেট এখানে বিছানো হয়েছে। আর এটা জুমার মিম্বার। আমরা এখন নামাজ পড়ে বেরিয়ে যাচ্ছি, মাশাল্লাহ। বাইরে দেখুন অনেকগুলো খেজুর গাছ, সুন্দর সুন্দর খেজুর গাছ একদম মসজিদের সামনে, মাশাল্লাহ তাবারাকাল্লাহ, খুবই সুন্দর চমৎকার। এবং পাখির ডাক, এবং কত সুন্দর দেখতে এই মসজিদ আল নববীর। পাশেই এই 4 কিলোমিটার দূরে এই মসজিদ আল কোবা। আর এখানে দেখুন ছোটো খেজুর গাছে কিন্তু খুব সুন্দর খেজুর ধরেছে, মাশাল্লাহ তাবারাকাল্লাহ। যারা এখানে আসছেন তারা তো অবশ্যই দেখেছেন এই জায়গাটা কত সুন্দর, যারা আসেননি আমরা দোয়া করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই খুব দ্রুত এই জায়গাটাতে আসতে পারবেন। খুবই সুন্দর চমৎকার এই জায়গাটি। এবং পাশে রয়েছে একটি মাজরা, যেখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এসেছিলেন, মাজরাতুল মুস্তাদিল, এবং যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করা হয়েছিল, ইস্তেকবাল রিসিপশন রিসিভ করা হয়েছিল, সেটাকে মসজিদ আল ইস্তেকবাল বা বানি উনাইম মসজিদ নামে পরিচিত। এবং আমাদের সাথে এখানে ছিলেন আনিসুর রহমান পলাশ ভাই, এবং আমি ছিলাম আপনাদের সাথে মোহাম্মদ মামুন। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।